আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আশা করবো অনেক অনেক ভালো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শারমিনস লাইভ, বাংলাদেশি আমেরিকান ব্লগার। আজকে আমি খুব সহজ এবং সিম্পলভাবে একটা ডায়েট সালাদ করে দেখাবো। আশা করবো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে একদম ভুলে যাবেন না, আশা করবো। তো আজকে যেহেতু ঠান্ডা দিন, একটু বাইরের দৃশ্যটা আমি শ্যুট করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে আমি খুব সিম্পলভাবে দুইটা উপকরণ দিয়ে সালাডটা বানাবো ডায়েটের জন্য। তো আমরা কিন্তু সবাই মোটামুটি ডায়েট করতে ভালোবাসি, খাবার থেকে দূরে থাকতে ভালোবাসি, তো সবারই উচিত আসলে ডায়েট করে চলা। তো এখানে আমি দুইটা শসা আর তিনটা টমেটো নিয়েছি। ঘরে কিন্তু এটা আমাদের সবসময় সবার ঘরেই থাকে, এই টমেটো আর শসাটা। তো আমরা খুব সহজভাবে আমি এই সালাডটা করে দেখাবো, আশা করব আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি একটা অলিভ অয়েল নিয়েছি, অলিভ অয়েলটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আপনাদের পছন্দ মতো অলিভ অয়েলটা চুজ করে নেবেন। আর আমি এটা নিয়েছি, এই অলিভ অয়েল দিয়ে আজকে আমি সালাডটা বানাবো। আর এখানে নিয়েছি হলো চিজ, চিজটাও আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যেটা পছন্দ করেন। আমি এই চিজটা আজকে সালাদ দিয়ে ব্যবহার করব, সেটাই দেখাচ্ছি। আর আমি কিন্তু শসার খোসা ফেলে দিব না, শসার খোসা সহ আমি আজকে সালাডটা বানাবো। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা রেড কালারের পেঁয়াজ হলে ভালো হতো। তো আমার ঘরে যেহেতু পেঁয়াজটা শেষ হয়ে গেছে, ব্রাউন কালার পেঁয়াজটা, সেজন্য আমি আজকে এই পেঁয়াজ দিয়ে সালাডটা করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি শসাটা প্রথমে আমি একটু উপরের অংশটুকু কেটে নিলাম, আর আমি কিন্তু খোসাটা ফেলে দিব না, খোসা সহ সালাডটা তৈরি করব। তো এখানে আমি আমার ছোট ছোট করে কিউব করে যেহেতু কাটবো, সেভাবেই আমি কাটছি। এখানে আপনারা একটু ফলো করে দেখতে পারেন আমি কিভাবে সালাডটা কেটে নিচ্ছি। এটা এই সালাডটা আপনারা সকালে নাস্তা হিসেবে এবং বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো শসা এবং টমেটোটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো যে কোনো একটা দুটা ইউজ করতে পারেন, শসা বা টমেটো। তো এখানে আমি কিন্তু তিনটা টমেটো আর দুইটা শসা দিয়ে সালাডটা তৈরি করছি। আমি সেমভাবে টমেটোটাও ওইভাবেই কেটে নিব যেভাবে শসাটা কেটে নিলাম, ঠিক সেমভাবে টমেটোটাও কেটে নিচ্ছি। আমি কিন্তু চেষ্টা করছি একদম সহজভাবে, খুব মানে দুই তিন মিনিটে যেভাবে সালাডটা তৈরি করে, আমরা কিন্তু তৈরি করার মানে অলসতার জন্য অনেক সময় আমরা ডায়েট করতে চাই না, এসব ঝামেলা থেকে দূরে থাকতে চাই। তো এটা কিন্তু একদম দুই তিন মিনিটে এই সালাডটা আপনি ইজিভাবে তৈরি করে খেতে পারেন। তো সেমভাবে আমি পেঁয়াজটাও কেটে নিচ্ছি। এখানে আমি দুই টেবিল চামচের মতো অলিভ অয়েল নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব হলো এক চিমটি ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দেওয়ার জন্য কিন্তু আমি এখানে কোনো লবণ ইউজ করব না, শুধু ব্ল্যাক পেপার দিয়ে তেলটা একটু মিক্স করে আমি সালাতে দিয়ে দিব। যদি আপনাদের ঘরে ব্ল্যাক পেপার না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা লবণটা ইউজ করতে পারেন। আমি যেহেতু ব্ল্যাক পেপার দিচ্ছি, সেই জন্য আর লবণ দেওয়ার প্রয়োজন মনে করলাম না। তো আপনার ইচ্ছা করলে লবণ দিতে পারেন, তো ব্ল্যাক পেপারটা যদি না ইউজ করেন, কারণ ব্ল্যাক পেপার কিন্তু লবণাক্তই। তো এখন আমি অলিভ অয়েলটা সালাদের সাথে মিক্স করে দিব। তার আগে আমি একটু ধনিয়া পাতা কুচি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। ধনিয়া পাতাটাও কিন্তু অপশনাল, আপনাদের ইচ্ছা মতো। আমি একটু মজা হওয়ার জন্য ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। আর সালাদ খেতে কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই ভালোবাসি, তো একটু যদি ডায়েট অনুসারে আমরা সালাডটা তৈরি করি, তাতে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো, শরীরের জন্য ভালো। এভাবে আমরা সিম্পলভাবে সালাদ তৈরি করে সকাল এবং বিকালে নাস্তা হিসেবে খেতে পারি। তো এখন আমি অলিভ অয়েলটা অ্যাড করে দিলাম। এখন চামচের সাহায্যে আমি এটা ভালোভাবে খুব দুই এক ভালোভাবে তেলের সাহায্যে সালাডটা কিন্তু মিক্স করতে হবে। আর আমি লাস্টে চিজটা অ্যাড করে দিব। যখন আমার মিক্সটা হয়ে যাবে, লাস্টে কিন্তু আমি অল্প পরিমাণে চিজ অ্যাড করব। চিজটা
তো চিজটাও কিন্তু অপশনাল, আপনাদের বাসায় যদি চিজ না থাকে সেটা চিজ না দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেহেতু আছে সেজন্য আমি একটু চিজ অ্যাড করব, মানে লাস্টের দিকে। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি এ পর্যায়ে এই যে চিজ দেখতে পাচ্ছেন এটা একটু সামান্য পরিমাণে উপর দিয়ে দিয়ে দিব। আর এভাবে সালাদ বানিয়ে খেতে কিন্তু খুব মজা, অবশ্যই ট্রাই করবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার এই সালাডটা কিন্তু অনেক অনেক মজার হয়েছিল। তো রেডি হয়ে গেল কিটো ডায়েট সালাদ, আশা করব ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।